আমরা আছি সর্বদা। পেট্রোল ডিজেল রান্নার গ্যাস সহ বিভিন্ন নিত্য প্রয়োজনীয় সামগ্রীর মূল্যবৃদ্ধির প্রতিবাদে আজ সোনামুড়া সিপিআইএম এর উদ্যোগে এক বিশাল মিছিল এবং এক সভার আয়োজন করা হয়। উপস্থিত ছিলেন প্রাক্তন মুখ্যমন্ত্রী মানিক সরকার, বিধায়ক শ্যামল চক্রবর্তী, শহীদ চৌধুরী, শামসুল হক প্রমুখ। এদিন মিছিলে মানুষ ছিল চোখে পড়ার মতো। প্রায় 2500 মানুষের উপস্থিতি দেখা যায় উক্ত অনুষ্ঠানে। বক্তব্য রাখতে গিয়ে মানিক সরকার বিজেপি সরকারের বিরুদ্ধে বলতে গিয়ে বলেন, যুবক, উপজাতি, ব্যবসায়িক, সংখ্যালঘুদের দুশ্মন হল বিজেপি। তাছাড়া কেন্দ্রীয় সরকারের বিভিন্ন আইনের বিরোধিতা করেন তিনি। রিপোর্ট সময় ত্রিপুরা।